আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার তো ডেট ছিল, ডেলিভারি ডেট ছিল 19 তারিখে, মে মাসে 19 তারিখে, কিন্তু আমাদের বেবি ডিসাইড করে নিয়েছিল যে আগেই চলে আসবে, তাই ও কিছুদিন আগে চলে এসেছে। ওখানে আমি কিছু হাসপাতালে কয়েকটা ছোট ছোট ক্লিপ নিয়েছি, ভিডিও ক্লিপ, বেশি নিতে পারিনি, কারণ আমি তো শিখছিলাম কীভাবে করব। আর তখন ইচ্ছেও করছিল না, শরীরটা এত খারাপ ছিল যে ও ভিডিও করার তো আর অপশন থাকে না। তাই যতটুকু নিয়েছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করব, আর আমার বেবিকে তো অবশ্যই দেখাবো। সো চলেন আমার ভিডিওটা স্টার্ট করা যাক। ক্ষুধা লেগে গেছে, সে কারণে আমি দিচ্ছি হসপিটালে যাওয়ার আগে আমি একটু খেয়ে নিই। আর আমি আমার জন্য ব্রেড আর মিল্কটা গরম করে দিয়েছে, এখন আমি খেয়ে দিয়ে ও রেডি হচ্ছে, খেয়ে দিয়ে তারপরে যাব। যে আমরা এখন হসপিটালের জন্য বের হচ্ছি যাচ্ছি, আমাদের ব্যাগটা সব রেডি হয়ে আছে। আমরা ডাক্তারের কাছে ফোন দিয়েছিলাম, তিনি বলেছে আমাদেরকে যেতে, এখন অ্যাডমিট করবে কিনা আমরা জানি না, হয়তো আবার আমাদেরকে ফেরত পাঠিয়ে দিতে পারে। জুতো পড়ছে, আমাদের ব্যাগ, লাগেজটা আমি চেঞ্জ করেছি, এই লাগেজটা নিয়েছি। অনুভূতি কি টেনশন, আমি খুব রিল্যাক্সে আছি, কোনো টেনশন করছি না, কোনো ওয়ারি না। আমি রিল্যাক্স থাকাটা বেশি জরুরি, তাই আমি রিল্যাক্সে আছি। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর নেক্সট ভিডিওতে অবশ্যই আমাদের সাথে আমাদের প্রিন্সেসও থাকবে, আমরা তিনজন একসাথে থাকবো। আর এরপরে ভিডিওতে আমি আমার বাবুর ফেসটা ভালো মতো আপনাদেরকে দেখিয়ে দিই। আমার বাবুর জন্য আপনারা অনেক অনেক দোয়া করবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কামনে আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।